সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতে শাসক দল তৃণমূলের প্রার্থীদের নামে শুরু হয়ে গেছে দেওয়াল লিখন। তবে এই দেওয়াল লিখনে দেখা যায় সব জায়গাতেই লেখা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যেন মাথায় থাকে। এমনই দেওয়াল লিখনকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধীদের নেতাকর্মীরা অভিযোগ করছেন সরকারি প্রকল্পকে সামনে রেখে এবং ভোটারদের মধ্যে টাকা না পাওয়ার হুমকি দেখিয়ে ভোট আদায় করতে চাইছে শাসক দল। এমনকি তাদের এও দাবি স্বচ্ছভাবে যদি ভোট হয় তাহলে তৃণমূলের ক্যান্ডিডেটরা জিততে পারবেন না। আর সেই কথা মাথায় রেখেই এখন তারা ভোট আদায়ের জন্য এই ধরনের কাজকর্ম শুরু করেছেন। তবে বিরোধীদের তরফ থেকে এমন নানান অভিযোগ আনা হলেও শাসক দলের নেতাকর্মীরা জানাচ্ছেন তারা এমনটা লিখতে না চাইলেও এলাকার মহিলারাই নাকি তাদের এই সব লেখার জন্য অনুরোধ জানিয়েছেন। কারণ হিসেবে তারা জানিয়েছেন তারা সত্যি করে টাকা পাচ্ছেন এবং পঞ্চায়েত ভোটে প্রার্থীদের নামের পাশে যেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা থাকে। আমি যতদূর খবর পেয়েছি মল্লিকপুরে তৃণমূল দেওয়াল লিখন করে বিজেপি কিংবা বিরোধী রাজনৈতিক দলকে থ্রেট দিচ্ছে, জনগণকে থ্রেট দিচ্ছে, বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার মনে থাকে যেন, তার মানে তৃণমূল হারলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিবে। যে সরকারের ভারে মা ভবানী, তাদের কর্মী সমর্থক, তাদের দলের কর্মী সমর্থকদের এই ধরনের বক্তব্য অর্বাচীনের মতো কথা। আমরা বলতে পারি যে তৃণমূল কংগ্রেস শেষে শুরু হয়ে গেছে আর বিনাশকালে বিপ্লিত বুদ্ধি। সুতরাং আগে কি হচ্ছে দেখতে থাকুন। জনগণকে থ্রেট, জনগণের উপরে চাপ সৃষ্টি, যাতে বিজেপির দিকে না যায় তার জন্য ভয় দেখানো, কিন্তু জনতা সব জানতা। হারিজির এগুলো যে দেউলিয়া রাজনীতি, জনসমর্থন হারিয়ে ফেলেছে, তাই স্বাভাবিকভাবে লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত ভয় ভীতি দেখিয়েই তো আজকে হচ্ছে যে এই পঞ্চায়েত নির্বাচনকে পার করতে চাইছে। আমরা এটা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। আমরা আমাদের সাধারণ মানুষকে নিয়ে আমরা এই নির্বাচনে লড়াই করব। তৃণমূল হারবে, বিজেপি হারবে, এটুকু জেনে রাখ। এটা কি হুমকি? হ্যাঁ, তাই তো, মানুষকে তো তাই তো, এই তো হুমকিতেই তো ভাবছে যে রাজ চালাবো। এ মানুষ মেনে নেবে না পঞ্চায়েত নির্বাচনে, গায়ে গায়ে মানুষ প্রস্তুত হচ্ছে, জেগে গেছে, তার ভয়ে ভীত হয়ে এই সমস্ত কথা বলছে। বলতে গেলে মমতা ব্যানার্জির বক্তব্য এবং মমতা ব্যানার্জির সমস্ত কিছু বিষয়বস্তুগুলোই আজকালকার দিনের সমস্ত ঘরের গৃহবধূরাই ফলো করে। তো ইন্টারনেটের যুগ এবং টিভির মাধ্যমে তারা এটা দেখেছে এবং আমাদের কাছে এসে আবদার করলো যে সত্যিতেই তো আমাদের মাথাতেও ছিল না যে প্রতি মাসে আমাদের অ্যাকাউন্টে 500 টাকা করে ঢুকে যাচ্ছে। তো এক কাজ করো দাদা, এই চিহ্নে ভোট দাও বা অমুককে ভোট দাও, যা লিখবে লিখবে, আমাদেরকে যে উনি প্রতি মাসে যে টাকাটা দিচ্ছেন সেই টাকার জন্য লক্ষ্মীর ভাণ্ডার যে নামটা, সেই নামটা যেন দেওয়ালে দেওয়ালে থাকে। তাই ওদের আবদার মেটানোর জন্যই এই লেখা আর কি। কতগুলো দেওয়াল লিখেছেন এরকম? এখন অবধি আমরা গতকাল রাত থেকে, এখন বাজলো 12টা, এখন অবধি আমরা গোটা 40 দেওয়াল লিখেছি। এই যে স্লোগান বেছে নিয়েছেন, এই স্লোগান তো মমতা ব্যানার্জির বক্তব্য। হ্যাঁ, বক্তব্য উনি বক্তব্য রেখেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তো এটা বাস্তবায়িত, টাকাটা তো অ্যাকাউন্টে ঢুকছে, মেয়েরা তো বুঝতে পারছে যে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। সেই কারণে তাদের আবদার যে তাদের এই মমতা ব্যানার্জি স্লোগান হিসেবে যেটাকে ব্যবহার করেছেন, মেয়েদের কাছে দাগ কেটেছে যে আমরা প্রতি মাসে 500 টাকা করে পাই, লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প, সেই প্রকল্প যেন দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে পড়ে, আমরা পাই, এটা যেন আমরাও পড়তে পারি যে হ্যাঁ আমাদের যে টাকাটা আমরা পাচ্ছি সেটা দেওয়ালে লেখা আছে। এই কারণেই লেখা। বিরোধীরা এখনো পর্যন্ত দেওয়াল দখল করতে পেরেছে না? দেওয়াল দখল করে, দেখুন আমাদের দল অনেক বড় দল, আমাদের কর্মী প্রচুর, সেই কারণে আমাদের অনেক আগের থেকে নামতে হয়। আর বিরোধীদের তো এই মুহূর্তে কোনো কর্মী নেই, যখন একবার ভোট আসে তখন বিজেপির দু একজন কোথা থেকে আসে জানি না, চিনিও না। আমার এলাকায় তো দু একটা বহিরাগত মুখ দেখতে পাচ্ছি, সেগুলোকে আমি কোনোদিন দেখিনি, আবার হয়তো ভোটের পর তাদেরকে দেখতে পাবো না। যাই হোক, তো তাদের দেওয়াল পাচ্ছে না, আমাদের কাছে যেয়ে দাঁড়িয়েছে, অনেক দূর থেকে আনানো, কারণ এই এলাকায় কোনো প্রার্থী তারা পায়নি। তো গতকাল রাতে আমাদের কাছে এসে বলছে দাদা সব দেওয়ালই তো তোমাদের সাইড ফোর, তা আমরা কি ফুল আঁকবো না? আমরা বললাম নিশ্চয়, আমরা তো বিরোধীদেরকে যথাসম্মত যতটা পারবো চেষ্টা করবো তাদেরকে সাহায্য করার, সেই কারণে আমরা ওদেরকে কিছু দেওয়াল দিয়েছি। তো আজকে ওদেরই একটা ছেলে বলছে দাদা দেওয়াল তো দিলে, কিন্তু আমাদের পার্টি বলছে চুন বা রঙের পয়সা দাঁড়া কয়েকদিন পর দেবো। এ কী করবো এবার, ওরা দেখুক ভাবনা, চুন রঙটা তো আমরা দিতে পারি না, তো ওরা লিখবে হয়তো দু একটা দেওয়াল আমরা দিয়েছি।
আমার নাম হারাধন রায়, মল্লিকপুর অঞ্চল আইএনটিটিউসি অঞ্চল প্রেসিডেন্ট। আপনি সমস্ত দেয়াল লিখছেন? আমি লিখছি, আমার আর দুটো বন্ধু আছে তারা লিখছে। কারণ এখানে আমরা মনে করছি কোনো আর্টিস্টের প্রয়োজন না, আমরা যেটুকু লিখতে জানি, যেটুকুই হাতের লেখা। কারণ আমরা মনে করছি আর্টিস্টকে আনা মানে একগুচ্ছ টাকা ব্যয় করা, সেক্ষেত্রে যদি কিছু টাকা সেভ করানো যায় আমাদের দলের কাজেই লাগবে। সেই কারণে আমরা নিজেরা কাজের ব্যস্ততার মাঝেও এগুলো লেখালেখি করছি। কতজন মিলে লিখছেন? আমরা পাঁচজন আছি লেখালেখির জন্য, আর লোকের সংখ্যা তো কাতারে কাতারে পিছনে লোক হাঁটছে। হ্যাঁ, তারা সব বিভিন্ন রোদ গরমে ছেঁওয়াতে আছে। আর আমাদের নেশা বলতে গেলে এই জোড়া ফুলটা, সেই কারণে রোদ ঘাম বৃষ্টি আমরা কোনো কিছু মনে করি না। এক কথা একটা হুমকি, মানুষকে ভয় দেখাচ্ছে যদি আমরা না আসি তোমরা পাবে না, এর একটা ইয়ে আছে, উদাহরণ আছে। আমাদের প্রদেশ সভাপতি বলে গেছেন, এক ভদ্র মহিলা ডাক্তার দেখাতে বর্ধমান যাচ্ছেন বাসে, তার টাকা খুঁটে বাঁধা ছিল, সেটা ছিনতাইবাজ বা পকেটমার তারা ছিনতাই করে নিয়েছে। সেই ভদ্রমহিলা বাসস্ট্যান্ডে নেমে এক কোণে বসে কাঁদছেন, দূর থেকে একটি ছেলে এগিয়ে এলো যে ডিম পাউরুটি ঘুগনি খাচ্ছিল। সেই ছেলেটি এগিয়ে এসে দেখলো ভদ্রমহিলা কাঁদছে, তাকে বললো মা তুমি কাঁদছো কেন? তো বলছে বাবা আমি আসছিলাম বাসে, আমার টাকা পয়সা সব চুরি হয়ে গিয়েছে। তো ছেলেটি পকেটে হাত দিয়ে 100 টাকা বার করে সেই ভদ্রমহিলার হাতে দিল। দেওয়ার পরে ভদ্রমহিলা তাকে বলছে বাবা তুমি মানুষ নও তুমি দেবতা, কারণ এতগুলো লোক পেরিয়ে গেল কেউ আমাকে জিজ্ঞাসা করলো না, একমাত্র ব্যক্তি তুমিই এসে আমাকে জিজ্ঞাসা করলে। আপনারা জানেন কি ছেলেটিকে? সেই ছেলেটি যে ছেলেটি ওই বাসে পকেটমারি করেছিল ওই ভদ্রমহিলার টাকাটি, তিনি 100 টাকা দিলেন। আমাদের রাজ্য সরকার আমাদের পকেট মেরে নিজেরা মচ্ছপ করছে, চারিদিক সমস্ত কিছু করছে, ভালো মন্দ খাচ্ছে, নিয়ে ওই 500 টাকা ছুড়ে দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের নামে, অমুকশ্রীর নামে, তমুকশ্রীর নামে, এবং সেটা নিয়েও ভয় দেখাচ্ছেন। চোরের মায়ের বড় গলা। এই দেয়াল পরপর লেখা হচ্ছে যে মল্লিকপুর গ্রামে যে লক্ষ্মীর ভাণ্ডার মাথায় রাখে, এটা কি প্রচার না ভয় দেখানো? না না, এটা প্রচার হতেই পারে না। প্রচার তো মুখে করবে, তারা মাইকে করবে, এরা দেওয়ালে লিখছে, তার কারণ এরা ভয় দেখাচ্ছে যে যদি আমরা না পাই পঞ্চায়েতের সিট তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার কেটে দেবো। এগুলো তো তাদের মানে শুধু লক্ষ্মীর ভাণ্ডার কেন, ঘর পাবে না, অমুক পাবে না, তমুক পাবে না, এই হুমকি তো তাদের দিচ্ছে। তাদের তো ভোট আর নেই, তাদের পায়ের তলা থেকে মাটি ছড়ে গেছে, মানুষ তাদের কাছে চাইছে না, কিন্তু তারা এখন ভয় দেখিয়ে কিছু ভোট নেবার চেষ্টা করছে। আজ থেকে দেখবেন আপনি, কালকে রাতের থেকে শুরু হয়ে গেছে, পুলিশ হচ্ছে তৃণমূলের দলদাস, তারা রাত্রি 12টা 1টা যেমন পৌরসভায় করেছিল, গিয়ে প্রার্থীদেরকে হুমকি দেবে যে তোমার ছেলেকে কেস দিয়ে দেবো, গাঁজার কেস, নাহলে তোমার বাড়ির অমুককে কেস দিয়ে দেবো বা অমুকে তমুক করবো, এই বলে তারা উইথড্র করাবার চেষ্টা করবে এবং করছেও।